আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, অনেক দর্শক আমার কাছে বারবার প্রশ্ন করেছেন, হুজুর, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কোন কোন দোয়া পাঠ করতে হয়, আমাদের নবীজি কি কি দোয়া পাঠ করতেন, সেগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। তো দর্শকদের সেই অনুরোধে আজকে আপনাদের সামনে প্রত্যেক ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর পরে কোন কোন দোয়া পাঠ করতে হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পাঠ করতেন, সেই দোয়াগুলো আজকে আপনাদের সামনে বাংলা এবং আরবি উচ্চারণ সহ খুব সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার এভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সালাম ফিরানোর সাথে সাথে তিনবার, তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে পাঠ করতেন। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিন নম্বরে পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করতেন। চতুর্থ নম্বরে পাঠ করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়াতুল কুরসি পাঠ করতে বলেছেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, সেই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই তার জন্য থাকবে না। এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এই আয়াতুল কুরসি পাঠ করার পরে একবার সুরা ইখলাস, একবার সুরা ফালাক, একবার সুরা নাস, এই তিনটা সুরা পাঠ করতে হবে। সাথে সাথে প্রত্যেক ফজর এবং মাগরিবের সালাতের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা পাঠ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একাধিক সহিহ হাদিস থেকে একথা প্রমাণিত হয়েছে। আবারও বলছি, প্রত্যেক ফজর এবং মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা সাতবার পাঠ করতে হবে। তা ব্যতীত বাকি যতগুলো দোয়া এবং জিকিরের কথা বললাম, এগুলো সব প্রত্যেক ফরজ সালাতের পরেই পাঠ করতে হবে। শেষ করার আগে আমি সংক্ষেপে আবারও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথেই তিনি তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে, সব সালাত শেষ করার পরে নয়। ভালো করে মনে রাখবেন যে ফরজ সালাতের পরে এই দোয়াগুলো পাঠ করতে হয়, তারপরে চাইলে আপনি মোনাজাত করতে পারেন, সুন্নাত নফল পড়তে পারেন, কিন্তু ফরজ সালাতের পরপরই জায়গায় বসে এই দোয়াগুলো পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টাকে ভালোভাবে বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।